কুসুম ফল আমরা রেডি করে দিয়েছি। এটা আছে লবণ আর লঙ্কা গুঁড়ো। এই দেখতে হচ্ছে ভিতরে পুরো পেকে গেছে। ও ও দারুণ। হাই গাইস, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি কুসুম খেতে। এই দেখতে পাচ্ছ, এটা কুসুম গাছ। এই দেখতে পাচ্ছ কুসুম গাছ, এই যে দেখতে পাচ্ছ কুসুম গাছ, এটা হচ্ছে কুসুম গাছ। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো এগুলো কুসুম। এগুলো মানে আর একটু বড় হবে, তবে এখন থেকে পাকছে, পাকতে শুরু করেছে। এই দেখতে পাচ্ছ, এগুলো আবার পাকবে, মানে খুব বেশি পাকেনি কিন্তু খাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কুসুম ফল, এই যে কুসুম ফল দেখতে পাচ্ছ। হাই, চুপ করে। এই যে আমরা কুসুম খেতে চলে এসেছি, আমাদের সাথে এগুলো আছে। একটু নামটা বলে যা, তোর নামটা বল। বিমান আছে এদিকে, আমাদের অভিজিৎ আছে, সঙ্গে আমি আছি। এই যে দেখতে পাচ্ছ, এরা সবাই মিলে আমরা কুসুম খাবো। এটা হচ্ছে কুসুম গাছ। এই যে দেখতে পাচ্ছ, গাছটা খুব বেশি বড় নয়, তবে খুব ছোটও না, মাঝারি সাইজের গাছ। আর এই দেখতে পাচ্ছ কুসুম ফলগুলো, এগুলো আর একটু বড় হবে, তবে এখন থেকে পাকছে, আমরা একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে। এই দেখতে পাচ্ছ কুসুম ফল, এই যে বিমান একটু পাড়তে লেগেছে আমাদের, পাড় পাড়। দাদা একটু ওই টানে থাক, টানে থাক, টানে থাক। এই দেখতে পাচ্ছ কুসুম ফল, এদিকে দেখা, একটু দেখা। হ্যাঁ না, এ দেখতে পাচ্ছ কুসুম ফল, এগুলো পাকতে শুরু করে, যার একটু আর বেশি দিন হলেই ভালো করে পাকবে, এগুলো একটু বড় হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো কুসুম ফল, এগুলো লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে খুব ভালো লাগে। এই দেখতে পাচ্ছ বিমান ধরেছে আমাদের, এটা হচ্ছে কুসুম ফল। এইগুলো দেখ খুব সুন্দর, এই দেখো থকা থকা ধরেছে। এগুলো একটু বড় হতো কিন্তু খাওয়া চলবে, আমরা আজকে খাওয়ার জন্য এসেছি, আমরা না খেয়ে যাচ্ছি না। একটা কুসুমটা বার করে দেখা তো কিরকম হয়েছে, হাতে করে দেখাচ্ছি। এই যে দেখো আমরা বার করেছি। বিমান এটা দেখা তো, এই যে দেখতে পাচ্ছ একটা বড় হয়ে গেছে, এটা একটু দেখা ছাড়াই। এই দেখতে পাচ্ছ পেকে গেছে, এটা লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে খেলে খুব ভালো লাগবে। আর এই যে আমাদের মহিষাসুর বিশ্বজিৎ সবাই আছে খাওয়ার জন্যে। এটা হচ্ছে মহিষাসুর আমাদের ডাক নাম। এই দেখতে পাচ্ছ আমাদের কুসুম পাড়া চলছে। এই যে কুসুম ফল, কুসুম পেয়ে গেছি আমরা, একদম থকা থকা। আরে কাক খাওয়া যাক, চলো আর একটু পাড়, ওখানে একদম ধরে থাক। এই যে দেখতে পাচ্ছ আমাদের ছেলেগুলো সবাই পারছে কুসুম ফল। এই দেখতে পাচ্ছ থকা থকা। আমাদের কাকের মাস্টার আছে আমাদের কুসুম পাড়তে ব্যস্ত, তো দেখা যাক আমরা আরো কিছু কুসুম পাড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কুসুম ফল, এই মহার, এটা হচ্ছে মহিষাসুর, ধর এখানে আয়, এটা ধর, এটা ধর, এই ধর। এই যে কুসুম গুলো আছে, আমরা আবার পাড়ছি, দেখতে থাকো। দাঁড়া
এই যে দেখো খুব সুন্দর দেখাচ্ছে, এবার আমরা খাবো, তোমরা দেখতে থাকো সবাই। আমাদের এটা লক্ষ্মীপ্রিয়া, দেখতে পাচ্ছি বিশ্বজিৎ, আমাদের বিমান চক্র, মাস্টার আছে আমাদের কুসুম পাড়তে ব্যস্ত। তো দেখা যাক আমরা আরো কিছু কুসুম পাড়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কুসুম ফল, এই ব্যবহার এটা হচ্ছে মহেন্দ্র ধর, এখানে আয় এটা ধর, এটা ধর। এই যে কুসুম গুলো আছে আমরা আবার পাড়ছি, দেখতে থাকো। এই যে দেখো খুব সুন্দর দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছ, এই দেখো খুব সুন্দর, এই দেখো আর খুশি, এই দেখো কুসুম ফল। এবার আমরা খাবো, তোমরা দেখতে থাকো সবাই। এটা লক্ষ্মীপ্রিয়া, দেখতে পাচ্ছি বিশ্বজিৎ, বিশ্বজিৎ আর ওর নাম আমাদের বিমান চক্র, আমরা আরো কিছু কুসুম সংগ্রহ করে নিচ্ছি, অনেকজন আছি আমরা সবাই, তো খাওয়া যাবে। এই তুই ধর, আমি পাঠিয়ে দিচ্ছি, তুই ধর আর ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে ধর। দেখতে পাচ্ছ আমরা পেরেছি, এই বাচ্চাগুলো আছে, এরা সবাই খাবে। এই দেখতে পাচ্ছ কতগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি কুসুম এতগুলো সংগ্রহ করা হয়েছে, বেশ অনেকগুলো হয়েছে, খাওয়া যাবে চাপ নেই। তো আপনারা ভাবছেন যেটা আমরা কি দিয়ে খাবো, আমাদের জন্য মাল মশলা রেডি আছে, সাগর মাস্টার এনেছে, আছে বেশ লাল লাল ঝাল ঝাল লঙ্কা গুঁড়ো, আর সাথে আছে লবণ। একটু দেখাম, এই যে দেখতে পাচ্ছ এটাতে লবণ আছে, আর এতে লঙ্কা গুঁড়ো আছে, একদম লাল লাল ঝাল ঝাল লাল ঝাল ঝাল। আচ্ছা এটা ধর, এই দুটো আমরা একসাথে মিক্স করবো, তারপরে খাবো। ও ভাই, তো তাহলে জমিয়ে খাওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ আমরা ছাড়াচ্ছি, দেখতে পাচ্ছ থকা থকা, এগুলো একটু সবাই ছাড়িয়ে নি, এইরকম পরিষ্কার করি। পাশে আমাদের জাম গাছ আছে, এটা আমরা এক সপ্তাহের মধ্যে আসব, তখন একটা নতুন ব্লগে আপনাদেরকে ভিডিওটি অবশ্যই দেখাবো। এই দেখতে পাচ্ছ কুসুম ফল, পুরো এক ফোকা নিয়েছি আমরা। এবার আমরা এই যে লবণ, এটাতে আমাদের লঙ্কা গুঁড়ো আছে, তো মিক্স করে এবার আমরা খাবো, তোমরা সবাই দেখতে থাকো। আর খাওয়ার জন্য সবাই এরা অপেক্ষা করে আছে, দেখতে পাচ্ছ সবাই বসে আছে। এই যে আমাদের মা শাশুড়ি, এই যে দেখতে পাচ্ছ কুসুম ফল আমরা রেডি করে দিয়েছি, এটা আছে লবণ আর লঙ্কা গুঁড়ো, এবার আমরা একসাথে খাবো। আর এই যে খাওয়া খাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে, এই দেখতে পাচ্ছ আমরা এবার কুসুম খাবো। এই যে হচ্ছে বিমান, এই যে লক্ষ্মীপ্রিয়া, আর এই যে একজন আছে, নামটা বল, আকাশ, আর এদিকে অভিজিৎ আছে, আর ওইখানে আমাদের মহেশাসুর বিশ্বজিৎ, ওর ডাক নাম মহেশাসুর। আর এই যে দেখতে পাচ্ছ কুসুম, একটু দেখা কুসুমটা, বিমান তোল থালাটা, এই দেখতে পাচ্ছ কুসুম, এগুলো আমরা খাবো।
মানে পেকে গেছে। ঠিক আছে, তোমরা সবাই দেখতে থাকো কিরম খাওয়া হয়। এই যে আমাদের মাছ ধর চলে এসছে। এই যে আমরা খাওয়ার জন্য এবার রেডি হয়ে যাচ্ছি। বিমান আমাদের লবণ প্যাকেটটা খুলছে আর ওই মানে লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে এবার খাওয়া শুরু হবে। এই দেখতে পাচ্ছ সবাই বসে আছে, মহেশ শাশুর, বিশ্বজিৎ, হ্যাঁ লক্ষ্মীপিয়া, হ্যাঁ কম কর বেশি না, থাক থাক। আর ওই লবণ গুঁড়োটা মেশা, লঙ্কা গুঁড়ো লবণ গুঁড়ো একসাথে কর। এই যে আমাদের একসাথে মেশানো হচ্ছে খাওয়ার জন্য, থাক এরকম না করে মশলা মাখানো চলছে, লবণ আর লঙ্কা গুঁড়ো একদম লাল লাল ঝাল ঝাল একদম লঙ্কা গুঁড়ো আছে। এরপরে আমরা খাওয়া শুরু করবো, তোমরা দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ পুরো আমাদের মশলা রেডি হয়ে গেছে। আর এই যে কুসুম, এই কুসুমগুলো বেশি বড় হয়নি, কিন্তু আমরা কয়েকদিন পর আর একটা গাছে যাব, বড় গাছ ওখানে বড় বড় হয়। এটা হচ্ছে মহেশ শাশুরের। এখন আমি সার্ভ করছি লবণ লঙ্কা, সার্ভ করছি আমি। লবণ দিয়ে খাবে, ও লঙ্কা গুঁড়ো ঝাল খেতে পারবে না। আর আকাশও আমাদের শুধু লবণ দিয়ে খাবে। লবণ লঙ্কা মিশিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এরা খেতে লেগে গেছে। লক্ষ্মীপিয়া কেমন লাগছে বল বল। এই দেখতে পাচ্ছ আমাদের বিশ্বজিৎ ছাড়াচ্ছি মহেশ শাশুর। এদিকে তাকা একটু মহেশ শাশুর, এদিকে তাকা একটু, দেখা কুসুমটা দেখা, বিমান ছাড়া একটা। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আমাদের বিশ্বজিৎ খাচ্ছে নে, বিশ্বজিৎ দেখায়। বাহ কেমন লাগছে? এই যে আকাশের এটা খা খা, কেমন লাগছে? আচ্ছা ভালো তো লাগবেই। এ দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে। এ দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো আর লবণ মেশানো হয়েছে। আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। এই দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে, আমি একটু খেয়ে দেখি। এই কুসুম একটু দাঁত দিয়ে ছাড়িয়ে নি ছালটা। এই দেখতে পাচ্ছ ভিতরে পুরো পেকে গেছে। এবার আমরা এটাকে সাগর মাস্টারের টেস্টের জন্য অপেক্ষা করছি। এই যে লবণ আর লঙ্কা গুঁড়ো মিশানো হয়ে গেছে, এবার এটা দেখি কে। দারুন দারুন হালকা টক লাগছে। হ্যালো, না না কেমন করে দেখে এই রোদ গরমে এই রোদ গরমে কুসুম খেলে মুখটা পুরো ছেড়ে যাবে, যারা টক খাওনি কোনোদিনও। কোথায় কি করতে
যাবো নাকি? দারুণ লাগছে, দারুণ। টকটা বেশি, এই রোদ গরমে মুখটা পুরো ছেড়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে একদম, মুখের সাথে নিজেও পরিষ্কার হয়ে যাবে একদম। আমাদের খাচ্ছে দেখো মজা শাশুড়, এই যে দেখো পুরো বিমান। যারা কুসুম করেন খাওয়ানি একটু খেয়ে দেখবে, ভালো লাগবে, ঠিক আছে? আর হ্যাঁ, দয়া করে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের সাথে, আর নতুন নতুন ব্লগ আসবে একদম। এই যে দেখতে পাচ্ছ কুসুম, এগুলো বড় হয়নি কিন্তু আবার বড় হতো, আর কয়েকদিন পরে আমরা একটা নতুন গাছে যাবো, ওটা মানে এর থেকেও বড় কুসুম, তোমরা একটু অপেক্ষায় থাকবে, ঠিক আছে? ওই থেকে বড় কুসুম একটু খাওয়া যাক, বেশি খাওয়া যাবে না। দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো আর লবণ, এটা এরকম করে দিতে হয়, তারপরে এটা মুখের মধ্যে নিতে হয়। কেমন লাগছে? দেখতে পাচ্ছ এরা খাচ্ছে, এই যে আকাশ, এই যে লক্ষ্মী পিয়া, বিমান, আর আমাদের মহাশয় সব থেকে বেশি খাচ্ছে। এই দেখতে থাকো, এই যে দেখতে পাচ্ছ ভাই, এই দেখতে পাচ্ছ কুসুম, আর খেয়ে শেষ করে দিয়েছি প্রায়, শেষের মুখে আর কিছু কুসুম বাকি আছে, এগুলো শেষ করে দিচ্ছি, এর আর বেশি নেই পাঁচেকের মধ্যে, এগুলো আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এগুলো সবাই অনেক করে খেয়ে নিয়েছে, এবারে কালকে কি হবে তা জানি না। যারা কুসুম খাওয়ানি এরকম করে খাবে ভালো লাগবে, এই রোদ গরমে তো ব্যাপক লাগবে। সবাই একটু হাই করে দিয়ে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই রোদে গরমে। থ্যাংক ইউ। তারা কোনোদিন কুসুম খাওনি, লঙ্কা গুঁড়ো আর লবণ একসাথে মিশিয়ে পাকা কুসুম খাবে, দেখবে কেমন লাগবে, তোমরা ভুলতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আজকের ব্লগটা আমাদের এখানে শেষ করলাম, সবাই পাশে থাকবে, নতুন নতুন ভিডিও আসবে, সবাই একটু ঘন্টাটা বাজিয়ে দেবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে, ঠিক আছে? চলো আজকের মতো, বাই, হাই করে দেয়।